সো হ্যালো এন্ড ওয়েলকাম বন্ধুরা। বন্ধুরা, আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন, তারা কিন্তু আপনাদের মোবাইলটি অনেক সময় হয় কি, আপনাদের কোনো রাতের বেলায় অনেক কাজ থাকে, তার জন্য আপনাদের মোবাইলটিকে অনেক রাত অবধি ইউজ করার দরকার পড়ে যায়। কিন্তু গাইস, তখন হয় কি, আমাদের মোবাইলের ব্রাইটনেসের জন্য আপনাদের চোখে বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু দেখা যায়। কিন্তু গাইস, আজকে যে অ্যাপ্লিকেশনের সাথে আপনাদের পরিচয় করে দেবো, সেই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলটিকে আই প্রোটেকশন করে রাখতে পারবেন, যার মাধ্যমে আপনার যত রাত অব্দি আপনাদের মোবাইলটি ইউজ করুন না কেন, আপনার চোখের মধ্যে কোনো রকম আলোর ব্রাইটনেস এফেক্ট পড়বে না। তো গাইস, এর জন্য এই অ্যাপ্লিকেশনটি বিষয়ে জানার জন্য ভিডিওটি অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে হবে। তো ওয়েলকাম গাইস, আপনারা দেখছেন টেক ফর উইথ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি মাত্র রিকোয়েস্ট, যা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন ভিডিও দেখছেন বা নতুন এসেছেন, তাদের ভিডিওর নিচে এটি লাল কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, তো সেটার উপর ক্লিক করে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, কারণ আমরা যখন নতুন নতুন লেটেস্ট টিপস হিসেবে ভিডিও আনবো সেটা কিন্তু আপনারা মিস করবেন না এবং সর্বপ্রথম দেখে নিতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কারণ লাইক করলে ভিডিও বানানোর উৎসাহ কিন্তু আরো বেড়ে যায়। তো গাইস, এর জন্য একটি অ্যাপ্লিকেশন লাগবে, যে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবো আমরা প্লে স্টোরে। তার আগে জেনে নেওয়া যাক এই অ্যাপ্লিকেশনটি কাজটি কি এবং অ্যাপ্লিকেশনটি কিভাবে কাজ করে। তো গাইস, এই অ্যাপ্লিকেশনটি সিম্পলি আমি ওপেন করবো, দেন ওপেন করার পর আপনার কাছে এখান থেকে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতে পেয়ে যাবেন হোয়াটস ইজ ব্লু লাইট, সিম্পলি এখান থেকে আপনার দেখে ক্রস বাটনের উপর ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। সিম্পলি এখানে আপনারা কি করবেন, যে এআই বন্ধু আপনাদের কি করতে হবে, সিম্পলি আপনারা এই আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনটি উপর ট্যাপ করে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে বলে পারমিট ড্রয়িং ওভার আদার অ্যাপ, সিম্পলি এর উপর ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটি পারমিশন আপনারা অ্যালাউ করতে হবে। সিম্পলি আমি অ্যালাউ করবো, দেন গাইস এবার আমি সিম্পলি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। এখন যদি আমি এই আইকনটির উপর ক্লিক করি, এখান থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এবং এরকম একটি ইন্টারফেস শো করবে, যেটি দেখতে দারুণ লাগবে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আগের ব্রাইটনেস আর এখন ব্রাইটনেস তোমাদের তফাৎটা কীরকম। আমি এখান থেকে দেখতে পেয়ে যাবেন হচ্ছে ফার্স্ট একটি মুন লাইট, সিম্পলি এখান থেকে এটি অন থাকবে, দেন গাইস এটি অন আছে। এখান থেকে এটি কমিয়ে নিতে পারেন, কমিয়ে নিলে চোখের উপর এফেক্ট কম পড়বে, দেন গাইস বাড়িও নিতে পারেন আপনার চোখের হিসাব অনুযায়ী যতটা আপনাদের পাওয়ার দরকার। সিম্পলি এখান থেকে এআই মোমবাতির আইকনটির উপর ক্লিক করলে এখান থেকে কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে অসাধারণভাবে, ও এখান থেকে কিন্তু আমরা এই বাল্বের আইকনটির উপর ক্লিক করে এখান থেকে কিন্তু কাজটি করতে পারবো আমরা। সিম্পলি এখান থেকে কিন্তু আমরা এই আইকনটির উপর ক্লিক করলে এখান থেকে কিন্তু ব্রাইটনেসের বিভিন্ন ধরনের আইকন আমরা ইউজ করতে পারি এবং এখান থেকে কিন্তু আমরা একটি লাইট পেয়ে যাচ্ছি। এখান থেকে কিন্তু এরকম করেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের আপনাদের চোখের প্রোটেকশন দিতে পারবো। বন্ধুরা স্ক্রল ডাউন করে নেওয়ার পর এখানে দেখতে পেয়ে যাবেন স্ক্রিন ডিম, সিম্পলি এরকম এখান থেকে আপনারা এটি বাড়িয়ে নেবেন, দেন গাইস বাড়িয়ে নিলে আপনার চোখের উপর প্রোটেক্ট পড়বে এবং কমিয়ে নিলেও কিন্তু এটা কিন্তু কোনো প্রবলেম হবে না। এটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতন কিন্তু ব্রাইটনেসটি আপনারা ইচ্ছা মতন সেট করতে পারেন। এবার এখানে বলবে সেট অ্যালাউ টাইমার, সিম্পলি এর উপর ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনারা একটি টাইমার সেট করতে পারেন। সিম্পলি এর উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে একটি টাইমার আপনারা বিভিন্ন ধরনের টাইমার কিন্তু সেট করতে পারেন এবং এখানে ওকে বাটনে ক্লিক করে কিন্তু অন করতে পারেন। এবার এখানে বলছে নোটিফিকেশন বার, এখানটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বারে একটিখানে আইকন শো হচ্ছে, সেটি এটি কিন্তু আপনারা চাইলে অফ করে রাখতে পারেন। দেন গাইস কি করতে হবে, এটি অন আছে, সিম্পলি অফ বাটনে ক্লিক করলে এখানে কিন্তু অফ হয়ে যাবে, অন বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অন হচ্ছে এবং অফ বাটনে ক্লিক করলে এটি কিন্তু অফ হয়ে যাবে। তো গাইস, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের আই প্রোটেকশন আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু অন করে রাখতে পারবে, যার মাধ্যমে আপনারা কিন্তু চোখের কোনো প্রবলেম হবে না। তো গাইস, এই অ্যাপ্লিকেশনটি আমরা কীভাবে ডাউনলোড করবো, এই অ্যাপ্লিকেশন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সিম্পলি আমরা প্লে স্টোর ওপেন করবো, কারণ এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। সিম্পলি প্লে স্টোর ওপেন করার পর যখন আমি সার্চ বারে গিয়ে অ্যাপ্লিকেশনের নাম লিখবো, তো সেখানে অ্যাপ্লিকেশন নাম হচ্ছে ব্লু লাইট ফিল্টার, লেখার পর যখন এখানে সার্চ করবো তখনই কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি অনেক রকম অ্যাপ্লিকেশন শো হবে। সিম্পলি আপনারা কি করতে হবে, ব্লু লাইট ফিল্টার সেকেন্ড যে নাইট মোড অ্যাপ্লিকেশনটি আছে, সিম্পলি আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশনে ডাউনলোড করে নেবেন। এছাড়া আপনারা চাইলে সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড বা ইনস্টল করতে পারেন।